কাগজ সরকার মসৃণ করছে রামরাজ্য প্রতিষ্ঠার পথ। গত 9ই মার্চ বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে বয়ে যাওয়া ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করা হয়। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড়ের সাথে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরকে যুক্ত করা হয়। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই সেতুর মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের ত্রিপুরা সহ দেশটির উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর পণ্য আনা নেওয়া সহজ হবে। পাতা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মুখরোচক গল্প। এমনকি এই সেতুর উদ্বোধনকালে কেবল পোর্টই নয়, দরকার হলে মালাউনদের চট্টগ্রামের বিমানবন্দর ব্যবহারের পূর্ব আশ্বাসও দিয়ে রাখল মালাউন মুশরিকদের এদেশীয় তাবেদার হাসিনা। ভারতের এদেশীয় দালাল হাসিনার ভাষায় বন্ধুত্বের নিদর্শনস্বরূপ নির্মিত এই সেতুর লাভক্ষতির হিসাব কষতে গিয়ে দেখানো হচ্ছে ভারত কর্তৃক চট্টগ্রাম বন্দর এবং রাস্তা ব্যবহারের জন্য শুল্ক আদায় করে বাংলাদেশ লাভবান হবে। ভারতীয় মিডিয়ার সাথে তাল মিলিয়ে এদেশের মিডিয়াগুলো খুব ফলাও করে এসব লাভক্ষতির হিসাব প্রচার করছে, কিন্তু এর বাস্তবতা একেবারেই ভিন্ন। মূলত 1 দশকেরও বেশি সময় ধরে হিন্দুত্ববাদী মালাউন প্রভুদের খুঁটির জোরে ক্ষমতার গতিতে টিকিয়ে আছে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। বিনিময়ে ক্রমান্বয়ে বাংলাদেশকে বিক্রি করে তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার মূল্য চুকাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার 39 বছরেও ভারত বাংলাদেশের মধ্যে ট্রানজিট কিংবা কোনো পোর্ট ব্যবহারের জন্য বারবার চেষ্টা করেও সুযোগ পায়নি। অথচ হাসিনা ক্ষমতায় আসার পরপরই ভারতের বহুলকাঙ্ক্ষিত ট্রানজিট ও পোর্ট ব্যবহারের জন্য মুসলমানদের স্বার্থ ও স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে সেগুলো নামেমাত্র মূল্যে ভারতের হাতে তুলে দেয়। ফেনী নদীর ওপর মালাউনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করে ভারত। এমনকি উদ্বোধন হওয়ার পর এই সেতুর নিয়ন্ত্রণও থাকবে ভারতের কব্জায়, ঠিক যেমনটা সেতু নির্মাণের সময়ও ভারতের একক ও নিজস্ব তদারকিতে ছিল এর নির্মাণ কাজ। আর দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দরেও এর মাধ্যমে দেশের নিয়ন্ত্রণের শিথিলতা আসবে, সুযোগ সুবিধা হারাবে বাংলাদেশের ব্যবসায়ীরা। ভারতের 5টা তাগুদ আওয়ামী সরকার ক্ষমতার গদিতে বসে মালাউনদের এদেশ দখলের পথ মসৃণ করে চলছে। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং অবাধ ট্রানজিট সুবিধা, সবশেষে এই সেতুর মাধ্যমে ভারত কর্তৃক বাংলাদেশের পোর্ট দখলের কাজ সম্পন্ন হল। হিন্দুত্ববাদী মালাউন মুশরিকরা কথিত রামরাজ্য প্রতিষ্ঠার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে, এদেশীয় আওয়ামী দোসরদের মাধ্যমে ক্রমেই গিলে খাচ্ছে এই ভূখণ্ডকে। এদেশের তাওহিদবাদী মুসলিমরা সময় থাকতে সতর্ক না হলে করুণ পরিণতি বরণ করতে হবে। তাই গোমূত্র পূজারী মালাউন এবং তাদের এদেশীয় তাবেদারদের প্রতিরোধে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করুন।